বন্ধুরা, এটা আমাদের গাছের ধনে পাতা। এই ধনে পাতা দিয়ে তোমাদের সিঙ্গারা বানিয়ে দেখাবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিঠাস কুকবুক অফিসিয়াল। আজ তোমাদের রান্না করে দেখাবো সিঙ্গারা। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো রান্নার দিকে যাওয়া যাক। এতে দুটো আলু আছে, বড় সাইজের পিস পিস করে কেটে নিয়েছি। ময়দা লাগছে 1.5 কাপ। সাদা তেল নিয়েছি 1 বাটি। দুটো শুকনো লঙ্কা, অল্প পরিমাণে 5 ফোড়ন, আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। চিনি লাগছে 7 মতো, নুন লাগছে 7 মতো, আর কালো জিরে লাগছে, বাদাম লাগছে, ধনে পাতা লাগছে, কাঁচা লঙ্কা 2টো, আর 1/2 চামচ আদা বাটা। এতে 1.5 কাপ ময়দা আছে। এই ময়দাটা কিভাবে মাখিয়ে নিচ্ছে সিঙ্গারার জন্য তোমরা দেখে নাও। এতে কিছু কালা জিরে আছে, সেই কালা জিরে দিয়ে দিচ্ছি। আর এখানে চিনি, চিনিটা গুঁড়ো করে নিয়েছি সিলেতে, চিনিটা গুঁড়ো করে নিয়েছি। চিনি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। 7 মতো নুন দিয়ে দিচ্ছি, 7 মতো নুন। আর এটা হচ্ছে সাদা তেল, সাদা তেল দিয়ে দিচ্ছি। তিন চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি। ময়দাটা মাখিয়ে এইভাবে দলা পাকিয়ে দেখে নেবে। দলা পাকিয়ে দেখে নাও, ভালো মাখানো হয়েছে। তাহলে এটা সিঙ্গারার জন্য প্রস্তুত হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো। ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ময়দাটা বেশি শক্ত করে মাখালে হবে না, এইভাবে আঙুলটি দেখবে যেন টিপ বসে। এবারে ময়দাটা রেখে দেবো 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে। কড়াটা গরম হয়ে গেছে, এবারে বাদামগুলো কড়াতে ভেজে নেব। গ্যাসের জোরটা বাড়িয়ে দিচ্ছি। বাদামটা সবসময় নেড়ে যাবে, না হলে পুড়ে যাবে বাদামটা। বাদামটা লাল করে ভেজে নিয়েছি, এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, বাদামগুলো নামিয়ে নিচ্ছি। বাদামগুলো লাল করে ভেজে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ করে নেবো ভালোভাবে। গ্যাসের জোরটা কমিয়ে নিচ্ছি। আলুটা 90% সেদ্ধ করে নিয়েছি। এটা সিঙ্গারার জন্য হবে, সেই জন্য আলুটা 90% সেদ্ধ করেছি। এবারে আলুটা নামিয়ে নিচ্ছি। আলুটা চুবড়িতে ঢেলে দিচ্ছি ভালোভাবে জলটা শুকিয়ে নেওয়ার জন্য। কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা, অল্প পরিমাণে 5 ফোড়ন। লঙ্কাগুলোকে তুলে নিচ্ছে। এই কড়াতেই আদা বাটা দিয়ে দিচ্ছি, 1/2 চামচ আদা বাটা। দুটো কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে ধনে পাতা।
বাদাম গুলো খোলা ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আলু গুলো এইভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। আলুটা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এক ঘন্টা পরে ময়দাটা খুলে দিলাম, দিয়ে একটু চটকে নিলাম। এবারে এইভাবে লম্বা করে গুলি কেটে নেব। গুলিটা এইভাবে লম্বা করে নিয়েছি, এবারে ছুরি দিয়ে কেটে নেব। এভাবে গোল গোল করে করে নিতে হবে। এভাবে সবগুলো গোল করে নিয়েছি। এবারে বেলে নিচ্ছি ডোগুলো। এবারে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। কিভাবে মুড়ছি দেখে নাও, একটু করে জল লাগিয়ে দিতে হবে। সিঙ্গারার খোল তৈরি হয়ে গেছে, এবারে পুরো দেবো। এইভাবে এবার মুড়ে নিতে হবে। এইভাবে সব সিঙ্গারা গুলো করে নিতে হবে। কড়াটা গরম করে নিয়েছি, সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াতে। গ্যাসের জোরটা একটু কমিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, সব সিঙ্গারা গুলোকে এইভাবে বানিয়ে নিয়েছি। এবারে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এইভাবে উল্টো পাল্টা ভেজে নিতে হবে ভালো করে। সিঙ্গারা গুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি।
বাকি সিঙ্গারা গুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই সিঙ্গারা রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। যদি এই ভিডিওর কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও। চলো টাটা বাই বাই, দেখা হবে নতুন ভিডিওর সাথে।